এমনিতে তার প্রিয় ফরমেশন 3-4-3, তবে আইসল্যান্ডের সঙ্গে খেলিয়েছিলেন 4-4-1-1 ফরমেশনে। ক্রোয়েশিয়ার সঙ্গে নিজের পছন্দের ফরমেশনে ফিরে যেতে পারেন আর্জেন্টিনা কোচ সাম্পাওলিও, আর সেটা হলে দল থেকে বাদ পড়তে পারেন লুকাস বিলিয়া, আনহেল ডি মারিয়া ও মার্কোস রোহো। আইসল্যান্ডের সঙ্গে ড্র করে বেকাতে পড়ে গেছেন আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার সঙ্গে পরের ম্যাচটা এখন হয়ে হয়েছে মহা গুরুত্বপূর্ণ, কাল অনুশীলনে তাই অন্য একটা ফরমেশন প্রয়োগ করে দেখছিলেন সাম্পাওলিও। ওটামেন্ডি ও টালিও ফিকোর সঙ্গে তৃতীয় ডিফেন্ডার হিসেবে গ্যাব্রিয়েলকে খেলিয়ে দেখেছেন সাম্পাওলি, বসিয়ে রেখেছেন মার্কোস রোহোকে। দুই উইংব্যাক হিসেবে একুর্দো সালফিওর সঙ্গে এসেছেন মার্কোস অ্যাকুনা, তাকে জায়গা দিতে গিয়ে সরে গেছেন লুকাস বিলিয়া, আর ওপরে ডিমারিয়ার জায়গায় খেলানো হতে পারে ক্রিশ্চিয়ান পাভনকে। মেরকেদোকে প্রশ্ন করা হয়েছিল দলের এই পরিবর্তন নিয়ে, তিনি স্বীকার করে বললেন কোচ কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, কোচ পাঁচজনের একটা রক্ষণ চেষ্টা করেছেন, তবে এটা যে হতেই হবে এমন কোনো কথা নেই, আমরা তিনজন বা চারজনের রক্ষণ নিয়ে নামতে পারি। রোহো, ডি মারিয়া ও বিলিয়া 2014 সালে আর্জেন্টিনা ফাইনাল খেলার সময় ছিলেন, খেলেছেন পরে 2 বছর কোপা আমেরিকার ফাইনালেও। পাভনকে প্রশ্ন করা হয়েছিল দলের পরিবর্তনের সম্ভাবনা নিয়ে, এই তরুণ উইঙ্গার পরিষ্কার করে কিছু বলেননি। তিনি বলেন কোচ পজিশন নিয়ে ভাবছেন, কি হবে সেটা এখনও বলা যাবে না। এখন পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর 12টি ম্যাচের টানা 2টিতে একই ফরমেশনে খেলাননি সাম্পাওলি।